নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সাউথ ইন্ডিয়ান একটি খাবার ধোসা বাড়িতে খুব সহজ এবং সুন্দরভাবে এই ধোসাটি বানানো যায় এই ধোসা বানানোর জন্য লাগে মূলত আতপ চাল আর বিউলির ডাল আমি এখানে তিন কাপ আতপ চাল নিয়েছি সম পরিমাণ তিন কাপে আতপ চাল নিয়েছি আর এক কাপ বিউলির ডাল নিয়েছি আর নিয়েছি হাববাটি ছোলার ডাল আর এখানে হাফ কাপ হাফ কাপের থেকে একটু বেশি সেদ্ধ সেদ্ধ চাল রেগুলার যে আমরা সেদ্ধ চাল খাই সেই সেদ্ধ চাল আর এখানে এই আট চামচ মতন একটু মেথি আমি এখানে তিন কাপ আতপ চাল রেগুলার আতপ চাল এই আতপ চাল আর এক কাপ তিন কাপ হচ্ছে আতপ চাল আর এক কাপ বিউলির ডাল তাহলে এই ধোসাটি খুব মচমচে হয় এবং খেতেও খুব সুন্দর লাগে আমি এই তিন কাপ আতপ চাল আর বিউলির ডাল আমি আলাদা আলাদাভাবে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আর মেথি আর ছোলার ডাল এই তিন দুটো একসাথে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব। আর এই দু রকম চাল এই সেদ্ধ চাল আর আত্মর চাল দুটো একসাথে মিশিয়ে আমি ভালো করে ধুয়ে আমি সাত থেকে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। আমি সাত থেকে আধ ঘন্টা ছোলার ডাল আর আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রাখার ফলে আমি তারপরে আমি মিক্সটিতে পেস্ট করে নিয়েছি চালটা আমি হাতে একটু দানা দানা থাকে সেইভাবে পেস্ট করেছি আর বিউলির ডালটা আমি একেবারে মিহি হয়ে যায় সেইভাবে পেস্ট করেছি দুটো পেস্ট করে আমি একসাথে মিশ্রণটাকে একসাথে করে আমি এই গামলার মধ্যে আমি রেখে দিয়েছিলাম সাত আধ ঘন্টা আমি একটি গরম জায়গায় এই গামলার মধ্যে এই মিশ্রণটাকে রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে কোনো রকম নুন দেই নি আর মিশ্রণটা বাটার সময় আমি মিক্সিতে পেস্ট করেছি প্রয়োজনীয় মতন যেটুকুনি জল লাগে আমি সেইটুকুনি দিয়েছি আমি তার ফলে এই মিশ্রণটি গরম জায়গায় রাখার ফলে সাত আধ ঘন্টা ফুলে উঠেছে ফুলে উঠেছে আমি এই ভালো করে এইভাবে মিশিয়ে এইভাবে করে করে আমি ভালো মিশিয়ে নিয়ে আমি সাত আট ঘন্টা একটু গরম জায়গায় রেখে দেওয়াতে এই মিশ্রণটি বেশ ফুলে উঠেছে আর একটা টক টক মতন একটা গন্ধ বের বেরোচ্ছে খুব সাধারণভাবে আমি বাড়িতে এই ধোসা বানাই খুব মোচমচে হয় চালটা আমি একটু হাতে যাতে একটু দানা দানা থাকে সেইভাবে আমি পেস্ট করে নিয়েছি আর বিউলির ডাল একেবারে মিহি আমি পেস্ট করেছি আমি এর মধ্যে এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেবো আমি মিশ্রণটা বাটার পরে যে আমি রেখে দিয়েছিলাম আমি কিন্তু কোনো নুন দেইনি আমি এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। আর আমি এর মধ্যে এখন একটু জল দেব আমি এটুকুনি নুন দিয়ে দিলাম আমি স্বাদ মতন আমি এখানে নুন দেবো বেশি নুন দেব না আমি এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব জল দিয়ে এইভাবে করে আমি একটু গুলিয়ে নেব আমি মিশ্রণটা খুব বেশি পাতলা করব না আবার একেবারে ঘন করব না এই মিশ্রণটি নুন দেওয়ার আগে খানিকটা বাটিতে তুলে রেখে ফ্রিজেও রেখে দেওয়া যেতে পারে ওটা দিয়ে ইডলি খুব সুন্দর হয় কিন্তু নুন দেওয়ার আগে নুন মেশানোর আগে ওটা আলাদা করে বাটিতে তুলে রেখে ফ্রিজে এক থেকে দিন রেখে দেওয়া যেতে পারে আমি এই রকম এইরকম মিশ্রণটার রকম থিকনেসটা আমি রাখবো খুব বেশি মোটা করব না আমি আরেকটু জল দেব এর মধ্যে সাত আট ঘন্টা গরম জায়গায় রেখে দেওয়ার পরে এর মধ্যে একটা টক টক মতন গন্ধ হয়ে গেছে আর মিশ্রণটা বেশ ফুলে উঠেছিল আমি এই রকম থিকনেস আমি করেছি এবার আমি ধোসা বানাবো আমি মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে নুন দিয়ে নিয়েছি আমি থিকনেসটা ঠিক এরকম আছে একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না আমি এই ধোসা তাওয়াতে এবার আমি ধোসা বানাবো এই যে ধোসা তাওয়া আমি বসিয়ে দিয়েছি যেহেতু এটা বাড়িতে ধোসা সেই জন্য গ্যাসের ফ্রেমটাও ছোট আর তাওয়াটাও ঠিক তেমনি ছোট সেই জন্য ছোটো হবে বাড়িতে যেহেতু তৈরি সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তাওয়া আমি খুব হাই ফ্রেম করে দিয়েছি ধোয়া উঠছে বেশ গরম হয়ে গেছে এরকম তাওয়াটা একেবারে খুব কড়া গরম করে নিতে হবে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি ধোসা তাওয়া গ্যাসের ফ্রেমটা যেহেতু অল্প সেই জন্য আমি তাওয়াটাও ছোট নিয়েছি ধোসা বানাতে গেলে তাওয়াটাকে প্রচণ্ড পরিমাণে হিট করতে হবে সেই জন্য আমি এটাকে বসিয়ে দিয়ে তাওয়াটাকে বেশ করে গরম করে নেব আমি যে এই মিশ্রণটার মধ্যে আমি চাল নিয়েছিলাম আমি তিন কাপ তোপ চাল নিয়েছি আর এক কাপ বিউলির ডাল নিয়েছি আর অল্প একটু হাপবাটি মতন এই ছোলার ডাল আর অল্প একটু মেথি নিয়েছিলাম আমি সারা রাত ভিজিয়ে একটা পরের দিন সকালে আমি বেটে নিয়েছি মিক্সরিতে ডালটা হাত একদম মিহি করে বেটেছি আর চালটা একটু হাতে দানা দানা থাকে সেইভাবে করে বেটে ভালো করে সব মিশ্রণগুলো একসাথে করে আমি গরম জায়গায় রেখে দিয়েছি আমার তাওয়াটা এখানে গরম হয়ে গেছে এবার আমি ধোসা বানাবো আমি এর মধ্যে প্রথমে এইভাবে প্রথমে যে গরম হয়ে গেল তাওয়া আমি এর ওপরে এবার একটু জল ছিটিয়ে নেব এবার একটা ন্যাকড়া দিয়ে আমি এই জলটাকে মুছে নেব মুছে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি তাওয়াটাকে নিচে নামাবো নিচে নামিয়ে এই মিশ্রণটাকে আমি এর মধ্যে দেব দিয়ে এবার তাড়াতাড়ি করে আমি হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব যতটা সম্ভব তাড়াতাড়ি করা যায় এবার ফ্রেমটাকে আমি হাই করে দিয়ে আমি বসিয়ে দিলাম এর মধ্যে অনেকে আলুর তরকারি করে মশলা ধোসা বানায় আমি এখানে প্লেন ধোসা বানাচ্ছি এর মধ্যে বাটারও দেওয়া যায় আমি এখানে রিফাইন তেল ব্যবহার করব আমি এর উপরে ধোসার উপরে অল্প একটু করে রিফাইন তেল আমি এর মধ্যে ছড়িয়ে দেব এটা বাড়িতে তৈরি ধোসা সেই জন্য আকারে ছোট হবে কিন্তু খেতে অসাধারণ দোকানের থেকে কোনো অংশে কম হবে না আমি এবার ধোসাটাকে হতে দেব এই ধোসাতে যে আমি এখানে ছোলার ডাল অল্প ব্যবহার করেছি এটা কালারটা আসার জন্য আর চাল যেহেতু দানা দানা মতন ছিল হাতে লাগবে এরকম দানা করে আমি বেটেছি সেই জন্য ধোসাটা খুব মচমচে হবে আমি অল্প করে তেল এর মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে হচ্ছে হাতা দিয়ে সেইভাবে ঘোরানোর পরে এই যে এই মিশ্রণগুলো কালারটা সুন্দর আসবে এবার আমি তুলে নেব আমার গ্যাসটা হাই ফ্লেমেই রয়েছে আমি এটাকে তুলে নেব এই যে কালারগুলো খুব সুন্দর এসেছে এইরকমই হাই ফ্লেমে রেখে আমি এর মধ্যে আবার একটু জল ছিটিয়ে দিলাম জল ছিটিয়ে দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আবার নামিয়ে নেব তাওয়াটা নামিয়ে নিয়ে এর মধ্যে আমি আবার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এইভাবে ঘুরিয়ে দিতে হবে হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে করে ঘুরিয়ে দিতে হবে দিয়ে আমি তাড়াতাড়ি করে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম হাই ফ্লেমে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম এবার অল্প একটু এর মধ্যে তেল ছিটিয়ে দিলাম এর মধ্যে বাটারও দেওয়া যেতে পারে আমি বাটার দিলাম না আমি রিফাইন তেল এখানে ব্যবহার করলাম তৈরি হয়ে গেল আমাদের ধোসা এই ধোসা ছোট হলেও দোকানের তৈরি ধোসার থেকে কোনো অংশে কম নয় স্বাদে অসাধারণ এই ধোসা সাম্বার ডালের সাথে আর নারকেলের চাটনির সাথে পরিবেশন করলে ছোট বড় সবাই ভীষণ ভালোবাসবে আমি যেভাবে বানিয়েছি আপনাদের এই এই পদ্ধতি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং সবাইকে পরিবেশন করবেন আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমার রেসিপিটি পছন্দ হয়ে থাকলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার